ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা সিদ্দিকুর রহমান অভিনয় জগৎ থেকে দূরে আছেন বেশ কিছুদিন এবার নেমেছেন রাজনীতির মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সরব উপস্থিতি জানান দেয়া সহ রাজধানীর গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকায় ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টারিংও করেছেন সিদ্দিক ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বহুদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন এমন পরিস্থিতিতে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেতা সিদ্দিক ফারুক ভাই আসলে মানুষের কাছে যেতে পারেনি সো সেই জায়গাটাকে ফুলফিল করার জন্য সিদ্দিকুর রহমান অনেক আগে থেকেই মানুষের হাতের কাছে যেতে চায় আমি তো আশাবাদী হানড্রেড পার্সেন্ট যখন হানড্রেড পারসেন্ট আশাবাদী না হবো তখন কিন্তু আমি নমিনেশন পেপার উঠাবো না আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় যারা নেতৃত্বে আছে তাদের সাথে ডেফিনেটলি আমার কমিউনিকেশন আছে কমিউনিকেশন করছি এবং তাদের নির্দেশেরাও আছে এবং তাদের সেই জায়গা থেকেও আমি নমিনেশন প্রত্যাশী হয়েছি নিজেকে দলের নিবেদিত কর্মী দাবি করে সিদ্দিক বলছেন এলাকার উন্নয়নের কাজ করে যেতে চান তিনি শুধু প্রতিশ্রুতি নয় কাজের মাধ্যমে নিজেকে প্রমাণও দিতে চান সিদ্দিকুর রহমানের ভিতরে যে সত্তাটা সেটা কিন্তু আওয়ামী লীগ এটা বি এলাকা এখানে কিন্তু আহ লোকজন বেশি বসবাস এমন একটা মানুষ তাদের কাছে যেতে হবে যে সবাই গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য হয় যদি নমিনেশন আসন থেকে সেই দিন আমার সমস্ত মিশন বিষন বা এই সতেরো আসনের কি কি প্রবলেম আছে সবকিছু আমি রাইট ডাউন করতেছি গেল জাতীয় নির্বাচনে নিজ জন্মস্থান টাঙ্গাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও টিকিট পাননি অভিনেতা সিদ্দিকুর